গত 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত 2024 পর্যন্ত ছাত্র জনতার গণ আন্দোলন দমনে দায়েরকৃত প্রায় সকল ফৌজদারি মামলা প্রত্যাহার করা হয়েছে। সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করে সাইবার সুরক্ষা আইন যেটা করা হবে সেটা ড্রাফটটা আমরা করে দিয়েছি। এই ড্রাফটটা আমরা তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে পাঠাবো, ওনারা যদি কোনো ইনপুট দেন তারপরে এটা খুব অচিরেই এটাকে আপনার জারি করার ব্যবস্থা নেওয়া হবে। অন্তর্বর্তীকালীন সরকারের 100 দিন পূর্তি হয়েছে কয়েকদিন আগে, 100 দিন পূর্তি উপলক্ষে আপনাদের জানার অধিকার আছে যে আমরা আইন মন্ত্রণালয় থেকে কি কাজ করেছি গত 100 দিনে, এটা জনগণের জানার অধিকার আছে। এই জন্য জানাচ্ছি, কয়েকটা জিনিস ক্লিয়ার করি, আমি অন্য কোন মন্ত্রণালয়ের ব্যাপারে কোনো কথা বলবো না, আমার মন্ত্রণালয়ের জবাবদিহিতার অংশ হিসাবে আপনাদের কাছে জিনিসগুলো জানাচ্ছি। আর এই কাজগুলো করতে গিয়ে সবচেয়ে আইন মন্ত্রণালয় একা করেছি সেটা না, অনেক ক্ষেত্রে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা পেয়েছি, কিছু কিছু ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয় এবং পূর্ত মন্ত্রণালয়ের সহায়তা পেয়েছি, ওনাদের অবদানের কথা স্মরণ করছি। আমরা কি কি করেছি তো মোটা দাগে বলি, মামলা প্রত্যাহারের ব্যাপারে গত 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত 2024 পর্যন্ত ছাত্র জনতার গণ আন্দোলন দমনে দায়েরকৃত প্রায় সকল ফৌজদারি মামলা প্রত্যাহার করা হয়েছে। উপদেষ্টা পরিষদের আমরা সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল হবে আপনাদের বলেছি, বাতিল হওয়ার সাথে সাথে এই আইনের অধীনে যে সমস্ত স্পিচ অফেন্সের কথা বলার অপরাধে যে সমস্ত মামলা হয়েছিল, অভিযোগে যে সমস্ত মামলা হয়েছিল স্পিচ অফেন্স হয়রানিমূলক ছিল, এই মামলাগুলো সেই মামলাগুলো একসাথে রহিত হয়ে যাবে বা উইথড্রন হয়ে যাবে। আমরা যখন এই সাইবার সিকিউরিটি অ্যাক্টে দায়ের করা স্পিচ মামলাগুলো প্রত্যাহার করতে গেলাম, দেখলাম একটা একটা করে করলে কয়েক বছর লাগবে। এই জন্য আমরা ওই আইনের মাধ্যমে, যেই আইনের মাধ্যমে সাইবার সিকিউরিটি একটা বাতিল হবে সেই আইনেই একটা বিধান রেখেছি, স্পিচ অফেন্সের সকল মামলা রহিত হয়ে যাবে। এটা আমরা আমাদের যারা আইন মন্ত্রণালয়ের কাজ আমরা করে দিয়েছি, এটা তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের কাছে আছে। এই আইনটা বাতিল হওয়ার সাথে সাথে সাইবার সুরক্ষা আইন নামে একটা আইন করা হবে, যেখানে কম্পিউটার এবং হ্যাকিং রিলেটেড অফেন্সগুলোর গণনা থাকবে। কম্পিউটার এবং হ্যাকিং রিলেটেড অফেন্সগুলো আমরা অব্যাহত রাখবো, এটা আপনাদেরকে বলেছি, না হলে দেশের তথ্য প্রযুক্তি যে নিরাপত্তা সেটা মারাত্মকভাবে বিঘ্নিত হবে, এটার সাথে মানুষের কথা বলার অধিকারের কোনো সম্পর্ক থাকবে না। সেকেন্ড হচ্ছে নতুন নিয়োগ এবং নিয়োগের সহায়তা। এখানে আমাদের অনেক 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 শ্রম দিতে হয়েছে, আমাদের আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা ক্ষেত্র বিশেষে, আপনারা খবর নিয়ে দেখেন, আপনারা সচিবালয়ে বিচ করেন, আমরা ক্ষেত্র বিশেষে আমাদের কোন কোন কর্মকর্তা রাত 9টা 10টা পর্যন্ত কাজ করেছে, আমরা মাঝে মাঝে শুক্রবার অফিস করেছি, আমরা মাঝে মাঝে শনিবার অফিস করেছি। আমি আমার আইন মন্ত্রণালয়ের যত কর্মকর্তা আছেন তাদের প্রতি সবার প্রতি ধন্যবাদ জানাচ্ছি। এটা একটা অসম্ভব কর্মযজ্ঞ সম্পাদন করা হয়েছে, আপনারা শুনলে বুঝতে পারবেন। আমরা নিয়োগ সহায়তা বা নিয়োগের ক্ষেত্রে যে কাজগুলো করেছি একটু বলি, এটা হচ্ছে বাংলাদেশের প্রধান বিচারপতি সহ আপিল বিভাগে 5 জন বিচারপতি, হাইকোর্ট বিভাগে 23 জন বিচারপতি এবং অধস্তন আদালতে 109 জন বিচারক নিয়োগে সাচিবিক সহায়তা দেওয়া হয়েছে। বাংলাদেশের 61 জেলায় ইতিমধ্যে 4,300 জন আইন কর্মকর্তা নিয়োগ প্রদান করা হয়েছে। এই যে আইন কর্মকর্তারা ছিল তারা ফ্যাসিস্ট সরকারের আমল নিয়োগপ্রাপ্ত ছিল এবং 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর তারা অধিকাংশ 90%-এর বেশি তারা পালিয়ে গেছেন, তাদের কোনো খোঁজ খবর কিছুই নেই। আর এবং এই যে একটা বিরাট 4,500-এর বেশি পদ, আপনারা জাস্ট ইমাজিন করে দেখেন যে আমরা কোনো পাবলিক সার্ভিস কমিশন না, আমরা কোনো জুডিশিয়াল সার্ভিস কমিশন না, বাংলাদেশের ইতিহাসে এত বেশি সংখ্যক নিয়োগ একটা মন্ত্রণালয় থেকে হয়েছে আমার ধারণা আর কোনো নজির না। এবং আমাদের কর্মকর্তারা প্রচন্ড পরিশ্রম করেছে, প্রায় 90,000 থেকে 1,00,000 আবেদনকে স্ক্রুটিনি করে 4,300 জন আইন কর্মকর্তাকে নিয়োগ প্রদান করা হয়েছে গত 3 মাসের মধ্যে। এই নিয়োগের সুফল কি, এটা লাভটা কি? লাভটা হচ্ছে এর ফলে দ্রুততম সময়ে সকল উদ্দেশ্য প্রণোদিত হয়রানিমূলক এবং মিথ্যা মামলা প্রত্যাহার করা সম্ভব হবে। কারণ আপনি জানেন বিগত সরকারের আমলে অনেক মিথ্যা মামলা, গায়েবী মামলা হয়েছে। এখন এই মামলাগুলোর ব্যাপারে যখন আপনার একটা বিচারিক স্টেজে যাবে, পোস্ট চার্জশিট পিরিয়ড, চার্জশিট গঠন করার পর যখন এটা বিচার কার্য শুরু হবে, চার্জশিট পুলিশ যখন চার্জশিট দিবে এবং আদালত যখন চার্জ গঠন করবে, এই মধ্যবর্তীকালীন সময়ে এই সরকারি যারা কৌশলী আছেন
উনাদের পক্ষে এই ভূমিকা রাখা সম্ভব যে আদালতের দৃষ্টি আকর্ষণ করা যে এই মামলাগুলা হয়রানিমূলক গায়েবি বা এই মামলাগুলোতে যাদের নাম এসেছে তাদের মধ্যে কারো কারো ক্ষেত্রে হয়রানিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। এটা কোন ক্ষেত্রে রেলিভেন্ট আপনাদের বলি, আপনারা অনেকেই পত্র পত্রিকায় দেখেছেন অনেক ঢালাও মামলা হচ্ছে, সরকার কিন্তু মামলা করছে না, ব্যক্তি পর্যায়ে ঢালাও মামলা হচ্ছে, মামলার নামে আপনার বাণিজ্য করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে। তো যারা হয়রানির শিকার হচ্ছে, যারা এই মানে শত্রুতামূলক মামলার শিকার হচ্ছে, যাদেরকে আপনার মানে কি বলবো আর বাণিজ্যিক কারণে যাদের মামলার আসামি করা হয়েছে, তাদের জন্য বিরাট একটা প্রতিকারের সুযোগ সৃষ্টি হবে এই সকল আদালতে সরকারি প্রকৌশলী আপনার রিক্রুট করার মাধ্যমে, এটা আমরা আশা করছি। এছাড়া বর্ডার গার্ড বাংলাদেশে বিস্ফোরক মামলা পরিচালনার জন্য 20 জন স্পেশাল পাবলিক প্রসিকিউটরকে নিয়োগ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করেছি আমরা, এটা আপনারা জানেন, এটা আমাদের অন্যতম প্রধান এজেন্ডা ছিল। এরপর চিফ প্রসিকিউটর সহ 11 জন প্রসিকিউটরকে নিয়োগ প্রদান করা হয়েছে। এছাড়া স্পেশাল প্রসিকিউটরাল অ্যাডভাইজার হিসাবে বিদেশি এবং দেশি বিশেষজ্ঞ পর্যায়ের আইনজীবীরা নিয়োগ প্রাপ্ত হচ্ছেন। বিদেশি যিনি আছেন উনার নিয়োগ পত্র সম্পন্ন হয়েছে আজকে, আপনারা 2-1 দিনের মধ্যে জানবেন। দেশি যিনি আছেন আইন বিশেষজ্ঞ উনার একটা প্রসেসের মধ্যে রয়েছে, আশা করি এই সপ্তাহের মধ্যে এটা হয়ে যাবে। এছাড়া অ্যাটর্নি জেনারেল অফিসে 239 জন আইন কর্মকর্তা, অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, সহকারী অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এই 229 জন আইন কর্মকর্তাকে নিয়োগ প্রদান করা হয়েছে। আমরা কিছু আইনগত সংস্কারের কাজ করেছি, তার মধ্যে সবচেয়ে প্রধান যেটা সেটা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট যেটা ছিল 1973-তে, সেখানে কিছু কিছু মারাত্মক বিচ্যুতি কথা বিভিন্ন দেশি বিদেশি মানবাধিকার সংগঠনগুলো বলেছিলেন, বিভিন্ন সময়ে আমাদের এখানে সিভিল সোসাইটিও বলেছিলেন। আমরা যখন এটা সংস্কারের উদ্যোগ নিলাম, আমরা চেয়েছি বিচারটা যেন বৈশ্বিক পর্যায়ে দেশীয় পর্যায়ে গ্রহণযোগ্য হয়, একই সাথে এটার মাধ্যমে যেন সুবিচার নিশ্চিত করা হয়, এই জন্য আমরা ব্যাপক কনসালটেশন করেছি। আপনারা দেখেছেন আমরা ওপেন গোল টেবিল বৈঠক করেছি, এরপর দেশি বিদেশি বিভিন্ন এক্সপার্ট, 3 জন বিদেশি এক্সপার্ট সহ প্রায় কমপক্ষে 20-25 জন এক্সপার্টের আমরা ওপিনিয়ন নিয়েছি। আমরা চেষ্টা করেছি একটা অসাধারণ একটা সংশোধনী করার জন্য, যেটা এই বিচারের গুরুত্ব, এই বিচারের আপনার যৌক্তিকতা, বিচারের গ্রহণযোগ্যতা অনেক বাড়িয়ে দিবে। আগামীকাল উপদেষ্টা পরিষদের মিটিংয়ে সেই অ্যামেন্ডমেন্টটা তোলা হবে, উপদেষ্টা পরিষদ গ্রহণ করলে এটা আগামী ধরেন সম্ভবত বৃহস্পতিবারের মধ্যে এটা আইনে পরিণত হবে, তারপর প্রসিডিউরালি যতদিন লাগে 2-3 দিন আর কি। এছাড়া আমরা বিশেষ নিরাপত্তা বাহিনী সংশোধন অধ্যাদেশ 2024, জাতির পিতার পরিবার সদস্যদের নিরাপত্তা রহিতকরণ অধ্যাদেশ 2024 সহ মোট 10টি আইন প্রণয়নে ভেটিং সহযোগিতা প্রদান করেছি। এছাড়া 95টি প্রজ্ঞাপন, 33টি বৈদেশিক চুক্তি ও সমঝোতা স্মারকে ভেটিং করা হয়েছে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এই ভেটিং গুলার মধ্যে প্রজ্ঞাপনের মধ্যে একটা কথা উল্লেখ করে বুঝতে পারবেন যে 11টা যে সংস্কার কমিশন হয়েছে, এই পুরা জিনিসটার ভেটিং আমরা আইন মন্ত্রণালয় থেকে করেছি। এছাড়া আমরা কিছু নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছি, একটা তো আপনাদের বলেছি যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করে সাইবার সুরক্ষা আইন যেটা করা হবে সেটা ড্রাফটটা আমরা করে দিয়েছি, এই ড্রাফটটা আমরা তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে পাঠাবো, ওনারা যদি কোনো ইনপুট দেন তারপরে এটা খুব অচিরেই এটাকে আপনার জারি করার ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আমরা একটা খুব বড় পদক্ষেপ নিতে যাচ্ছি, এটা হচ্ছে হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগে বিচারক নিয়োগ নিয়ে আপনারা জানেন বিভিন্ন সময় সরকারের আমলে অনেক অভিযোগ উত্থাপিত হতো, এটাকে অ্যাড্রেস করার জন্য আমরা একটা আইন প্রণয়নের চেষ্টা করছি। এ ব্যাপারে পরামর্শ নেওয়ার জন্য আমি আমাদের বিচার বিভাগীয় সংস্কার কমিশনের কাছেও গিয়েছিলাম, ওনারাও আমাদের সাহায্য করছেন।